আসসালামু আলাইকুম, কেমন আছেন? আজকের এই লেকচারে দেখব আমরা এই ইসের মধ্যে কোনো একটা সেলের মধ্যে বা কোনো একটা সংখ্যার মধ্যে কিভাবে আমরা টাকা এই যে ট এটা অ্যাড করতে পারি বা বিডিটি বা টাকা আমরা যদি বাংলায় চাই বাংলায় বা ইংলিশে চাই ইংলিশে এটা কিভাবে অ্যাড করতে পারি। এখানে আমরা সাধারণত বাই ডিফল্ট ডলার সাইনগুলো অ্যাড করতে পারি, কারণ আমরা এখানে যদি যাই নাম্বারে যদি যাই আমাদের যে কারেন্সি আছে এই কারেন্সি নিয়ে আমরা আলোচনা করতে চাচ্ছি, এখানে ডলার সাইন সিম্বল অটোমেটিক আমাদের এটা বাই ডিফল্ট চলে আসছে। তো আমরা যেহেতু এখানে পাচ্ছি বাট আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের টাকাটা আছে, তাই না? আমি কোনো কিছু লিখি যদি এখানে এই দেখা যাচ্ছে অটোমেটিক আমাদের এই টাকাগুলো চলে আসতেছে, বাট এখানে কিন্তু আমরা ফর্মুলা দেখতে পাচ্ছি এখানে কোনো কিন্তু টাকা নেই। বাট আমরা এটা কীভাবে ফর্মেটিং করতে পারি? ধরেন আমাদের এখানে যে ফর্মেটিংটা আছে এই ফর্মেটিংটাকে আমরাকে আগে আমরা এখানে যদি এটাকে সিলেকশন করি, সিলেকশন করার পরে আমরা যদি এখন এই নাম্বারে ক্লিক করি অপশনে এখানে ক্লিক করি বা ফর্মেট সেলসে আমরা কয়েকটা ভাবে নিয়ে আসতে পারি, এখানে ক্লিক করে নিয়ে আসতে পারি অথবা আমরা কন্ট্রোল ওয়ান প্রেস করলেও আমাদের এটা আসবে, কন্ট্রোল ওয়ান প্রেস করলেও আমাদের এটা আসবে, অথবা আমরা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে আমরা এখানে যা পাবো ফর্মেট সেলস এইভাবে নিয়ে আসতে পারি। এখানে আনার পর আমার নাম্বারে এখানে দেখতে পাচ্ছি আমরা যদি অ্যাকাউন্টিংয়ে ক্লিক করি এবং এখানে সিম্বল আমাদের এখানে যদি দেয়, কারণ এখানে নান দেখতেছে কেন, এখানে আমাদের বিভিন্ন ধরনের আছে, এখানে যদি ক্লিক করি আমরা এখানে ট আমাদের বাংলাদেশি যে টাকাটা আছে এই টাকাটা আমরা এখান থেকে খুঁজে পাব বাংলাদেশিটা। আমরা এতে খুঁজতে একটু সময় লাগবে আমাদের। এই দেখেছি ট বাংলা বাংলাদেশ, এটাকে যদি দিয়ে দেই তাহলে আমরা এটাকে প্রত্যেকটায় টাকা পেয়ে গেলাম। তো আমরা যদি এখন এখানে লিখি 55 তাহলে টাকা হয়ে গেল, এবং এই জায়গাটায় যোগফল আমরা যদি এটাকে সাম করি, এখন আমরা যদি এখন এটাকে সাম করেছি এখানে 11 সাম যদি দিই আমরা তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাবো এই এটাকে যদি টোটাল সাম আমরা করতে চাই, কারণ আমাদের ফর্মেটিং করা আছে এখানে অটোমেটিক কিন্তু আমাদের টাকাটা হয়ে গেল। বাট আমরা চাচ্ছি এই টাকা না, আমরা সরাসরি টাকা লিখবো অথবা বিডিটি লিখবো। এই যেমন আমরা এখানে বিডিটি যদি লিখতে চাই তাহলে আমরা কী লিখবো? তাহলে আমরা এটাকে আমাদের অ্যাড করতে হবে, সেক্ষেত্রে আমরা অন্য উপায় করতে হবে। যেমন আমরা যদি এই সার্চ যেটা আছে টাইপ হেয়ার টু সার্চ, এখানে আমরা লিখবো হচ্ছে কন্ট্রোল প্যানেল, CON কন্ট্রোল প্যানেল। এই কন্ট্রোল প্যানেলে যাওয়ার পরে আমরা ডবল ক্লিক করে কন্ট্রোল প্যানেল যখন চলে এসেছি এখানে আমাদের যে অপশনটা দেখা যাচ্ছে হয়তো বা আপনাদের এরকম না শো করতে পারে, সেই ক্ষেত্রে আপনার এই আইকনগুলো ভিউ বাই আইকন ক্যাটাগরি আছে এরকম এরকম আসতে পারে আপনার, অথবা এখানে ক্যাটাগরি এসে আপনার লার্জ আইকন অথবা আপনি এখানে স্মল আইকন দিয়ে দিতে পারেন। বাট আমরা দেখার সুবিধার্থে আমরা এটাকে লার্জ আইকন দিয়ে দিই, তাহলে আমাদের এই জিনিসগুলো দেখা যাচ্ছে। এখানে আসার পরে আমরা যে কাজটি এখন করব, রিজন নামে একটা অপশন আছে, সেই রিজনটা এই যে এই অপশনটা আমাদের খুঁজে বের করতে হবে। এই অপশনে ক্লিক করার পরে আমাদের এখানে দেখেন যে উইন্ডোটা শো হলো, এখান থেকে আমরা এই অ্যাডিশনাল সেটিংয়ে ক্লিক করব। অ্যাডিশনাল ক্লিক করার পরে আমাদের যে উইন্ডোটা আসছে এখানে কারেন্সিতে যাব আমরা। কারেন্সিতে যাওয়ার পরে আমরা এই যে এখানে দেখেন সিম্বল, এই যেটা আছে কারেন্সি সিম্বল এখানে কী আছে, এখানে আমরা যেটা লিখব, আমরা যদি লিখি এখন বিডিটি তাহলে এখন যদি আমরা অ্যাপ্লাই দেই এবং আমরা যদি ওকে দেই তাহলে আমরা দেবো এবং অ্যাপ্লাই দেই এবং ওকে দেই তাহলে আমরা এখানে যা লিখব এখন আমরা এখানে অটোমেটিক আমাদের এই যেটা আসছে এটাকে সিলেক্ট করে এখন আমরা যদি এই নাম্বারে যাই তাহলে আমরা দেখতে পাবো অ্যাকাউন্টিংয়ে এখানে বিডিটি অটোমেটিক চলে এসেছে, আমরা এই বিডিটি এখানে দিয়ে দিলাম। আপনি এটাকে বাংলায় করতে পারেন, কিন্তু যদি বাংলায় প্রয়োজন হয় তাহলে আমরা টাকাটাও আমাকে সেমভাবে আমরা এখন টাকার ক্ষেত্রে যদি দিতে চাই তাহলে আমাদের একসাথে দুইটা করা যাবে না, যে কোনো একটা করতে হয় বিডিটি অথবা টাকা। তাহলে আমরা সেমভাবে আমরা এই কন্ট্রোল প্যানেলে যদি যাই, আবার কন্ট্রোল প্যানেলে যদি যাই আবার রিজনে ক্লিক করলাম, রিজনে ক্লিক করার পরে আমরা সেমভাবে অ্যাডিশনাল সেটিংয়ে গেলাম, অ্যাডিশনাল সেটিং যাওয়ার পর আমরা কারেন্সিতে যাচ্ছি। এই যে বিডিটি আছে না এই জায়গাটায় আমরা লিখতে পারি এখন টাকা অ্যাপ্লাই অ্যান্ড ওকে। এখানে আবার একটা কথা আছে, আমাদের এই যে কারেন্সিটা কোন জায়গায় থাকবে, টাকা লেখাটা অর্থাৎ এই যে কারেন্সি যেটা টাকা এটা কি বামে থাকবে না ডানে থাকবে? এখানে কি আছে পজিটিভ কারেন্সি ফরম্যাট বামে দেখাচ্ছে, নেগেটিভ কারেন্সি ফরম্যাট এখানে আছে। আমরা যদি চাই যে এই জায়গাটায় এই টাকা লেখাটা ডানে থাকবে এবং এই নেগেটিভটাও এই টাকা লেখাটা আমার বামে থাকবে ডানে থাকবে, তার এবং এইটা কি মাইনাস আকারে থাকবে নাকি আসলে ব্র্যাকেট আকারে থাকবে, এখান থেকে আপনি সিলেকশন করে দিতে পারেন। আমরা যদি এইভাবে দেই এখন অ্যাপ্লাই দেই তাহলে আমরা দেখতে পাবো এই জায়গাটায় আমাদের অ্যাপ্লাই
ওকে যদি দেই এবং এখানে যদি আমরা এখন চাই যে না আমরা এটাকে টাকা দেবো, এটা কিন্তু অলরেডি দেখাচ্ছে না কারণ আমাদের এটা অলরেডি আমরা চেঞ্জ করে ফেলেছি। তাহলে এখান থেকে যদি আমরা টাকা দিতে চাই এখন টাকা ওকে টাকা সবগুলো টাকা চলে আসবে, অর্থাৎ এই যে আমার এটাকে একটু আমার টাকা এই যে টাকাটা আছে এই টাকাটা শো করে আমরা যদি ওকে দিই তাহলে আমাদের টাকা চলে আসলো। বাট এটা কেউ যদি যাই আমরা টাকা দেব তাহলে আমাদের এখানে কারেন্সিতে যে অ্যাকাউন্টিং ফর্ম সরি অ্যাকাউন্টিং ফর্মেটে যে আমরা এটা টাকাটাকে সিলেক্ট করে দেবো দেন আমাদের এটাকে ওকে। বাট এটা কিন্তু আমরা বাংলায়ও করতে পারি, বাংলায় করতে গেলে কি যে কাজটা করতে হবে সেম ওয়েতেই করতে হবে আমাদের। এখানে আমরা কন্ট্রোল প্যানেলে যাব, আবার কন্ট্রোল প্যানেল এখানে লিখলাম, লেখার পরে আমরা এখানে রিজনে যাব, রিজনে যাওয়ার পরে আমরা এই যে এখানে অ্যাডিশনাল সেটিং, অ্যাডিশনাল সেটিংয়ে যাওয়ার পরে আমরা কারেন্সিতে যাব, কারেন্সিতে যাওয়ার পরে এখানে টাকাটা এখন আমরা অব্রোতে লিখতে পারি। আমরা অব্রোতে যদি লিখি, আমরা অব্রো দ্বারা যদি লিখি এবং এই অব্রোকে আমরা কল করার পরে অব্রোকে যখন আমরা কল করেছি আমাদের এখানে যে অপশনটা পাচ্ছি আমরা এই অব্রোর এখানে এটাকে বাংলা করে দেয় এবং এটাকে আমরা লিখি হচ্ছে টাকা, টাকা টাকা লিখেছি না, বাট অব্রো কী করবে আমাদের এই টাকাটাই শো করবে। দেখেন এখন আমরা যেহেতু এখানে অলরেডি আমাদের প্রত্যেকটা আগের ফরম্যাটে ছিল আমরা ঠিক এইখানে ক্লিক করি, ক্লিক করার পর এই দেখেন টাকা চলে এসেছে। তাহলে আমরা এই টাকাটাকে সিলেক্ট করে দিই, ওকে যদি দিই তাহলে আমাদের এখানে বাংলায় টাকাটা চলে আসলো। তাহলে আমরা আজকের এই লেকচারে শিখলাম যে আমরা কীভাবে আমাদের কাস্টমাইজ ওয়েতে টাকা বিডিটি বা বাই ডিফল্ট যেটা আছে এগুলো আমরা কীভাবে অ্যাড করতে পারি, এবং এই ক্ষেত্রে আমাদের সাম করে গেলেও কিন্তু আমাদের কোনো প্রবলেম হবে না কারণ আমরা এখানে অটোমেটিক এটা কি ফরম্যাটিংটা আমাদের করা আছে, আমরা টাকাতে ফরম্যাটিং করে নিয়েছি এবং এটা আমাদের অটোমেটিক এখানে অ্যাড হবে। তো আশা করি লেকচারটি বুঝতে পেরেছেন। হ্যাপি লার্নিং।